আমাদের অনেকেই ভালো কাজ করে মানুষের কাছে দেখানোর জন্য ট্রাই করে বা নিজেও বলে ফেলে যে দেখেন আমি তো তেমন আমল করতে পারি না, তাহাজ্জুদের নামাজটা পড়ি। কেউ কেউ দেখলাম যে বলার সময় কত টাকা জাকাত দিলেন, কত লাখ টাকা বা কোটি টাকা সেটাও বলে ফেলেন। এটা কি বলাটা খুব জরুরি আপনাদের জন্য বলেন তো? আল্লাহ মানে অন্য দ্বারা বললে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী রাখলেন নাকি? তাহলে যত গোপন রাখা যায়, আপনার ভালো আমলগুলোকে যত গোপন রাখা যায় ততই এটা আপনার ইখলাসের প্রমাণ। এটা যে আল্লাহর জন্য করলেন সেটার প্রমাণ। আর যত প্রকাশ করবেন তত সেটা ইখলাস বিরোধী হবে, কারণ আপনার অজান্তে এটা আপনাকে রিয়ার দিকে ঠেলে দেবে, আর রিয়া মানুষের আমলকে বাতিল করে দেয়। অতএব মনে রাখবেন, আপনি অতি সঙ্গপনেও যদি ভালো কোনো কাজ করেন আল্লাহর ইলম থেকে সেটা কখনো গোপন থাকে না, এবং নিশ্চিত আপনি আল্লাহর কাছে তার রিমুনারেশন, তার রিওয়ার্ড, তার সওয়াবটা পাবেনই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, যে বিন্দু অ্যাটম পরিমাণ যদি কোনো ভালো কাজ করে সে তা দেখতে পাবে, এবং যদি সে কোনো অ্যাটম পরিমাণ মন্দ কাজ করে তাহলেও সে দেখতে পারে। ওয়া তাযাওয়াদু, অতএব আল্লাহ বলছেন আর তোমরা পাথেয় অর্জন করো, পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রা যাদি তাকওয়া। আপনি হয়তো বলবেন কি পাথেয় অর্জন করবেন? আল্লাহ এখানে বলে দিলেন পাথেয় অনেক আছে, উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। অতএব আমাদের কি অর্জন করা উচিত? তাকওয়া অর্জন করা উচিত। হজের মাধ্যমে তাকওয়া, সিয়ামের মাধ্যমে তাকওয়া, সালাতের মাধ্যমে তাকওয়া, কোরবানির মাধ্যমে তাকওয়া, সাদাকার মাধ্যমে তাকওয়া, জাকাতের মাধ্যমে তাকওয়া, আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার মাধ্যমে তাকওয়া, সহিহ হাদিস অনুসরণের মাধ্যমে তাকওয়া। আমাদের ফোকাস হবে কি তাহলে? তাকওয়া। জীবনের যত ভালো কাজ আমরা করব উদ্দেশ্য একটাই, যেন এটা আমার তাকওয়ার ভ্যালুকে আরও উচ্চকিত করে, তাকওয়ার লেভেলটাকে ডাউন না আরও উপরে নিয়ে যায়। মনে রাখবেন আপনার তাকওয়া যত বাড়বে আপনার পজিশন তত বাড়বে, আপনার তাকওয়া যত বাড়বে আপনি ততই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। বিপরীতে এটাও মনে রাখবেন, আপনার তাকওয়া যত কমবে আল্লাহর কাছে আপনার পজিশন তত কমবে, আপনার তাকওয়া যত কমবে আপনার রিওয়ার্ডও তত কমবে, এবং আপনার তাকওয়া যত কমবে ততই আপনি বেশি ঝুঁকিতে পড়ে যাবেন, আপনি পাপে সম্পৃক্ত হয়ে যেতে পারেন, আপনি আরও নানা রকম ঘাটতিতে পড়ে যেতে পারেন। অতএব প্রত্যেক মুসলিমের ফোকাস হতে হবে যে তারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার বাইরে তারা যাবে না, এবং তাদের প্রত্যেকটা আমালে সালেহের মূল ফোকাস, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হবে তাকওয়ার লেভেলটাকে বাড়ানো। এই জন্য আল্লাহ তাআলা দেখেন মনে হচ্ছে আল কোরআনের সবচেয়ে বেশি যে ওয়াজটা করেছেন সেটা হচ্ছে তাকওয়া। আর যে কোনো পরিভাষা তিনি বহুবার বলেছেন, অন্যান্য পরিভাষাগুলো ঈমান, ইসলাম আর অন্যান্য সকল কিছু, সালাত, যাকাত, কিন্তু তাকওয়ার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করেছেন। আমি অনেকবারই এটা মোটামুটি হিসেব করে, একদম পূর্ণাঙ্গ না হলেও হিসেব করে দেখেছি যে শুধু তাকওয়ার আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাতেও 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। তাহলে কি পরিমাণ তাকওয়ার আলোচনা করেছেন? কারণ তাকওয়া ইমানের পরেই আমাদের জীবনের মূল ফোকাস। তাকওয়া একটা রক্ষা কবচ, একটা চমৎকার প্রোগ্রাম, একটা সুন্দর সফটওয়্যারের মতো, যেটা আপনার চারিদিকে একটা শিল্ড তৈরি করবে, একটা বুহ তৈরি করবে আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য। অতএব আমাদের সার্বিক সব কাজের ফোকাস হবে তাকওয়া। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে ইমানদার লোকেরা, হে বুদ্ধিমান লোকেরা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। দেখেন এই কথার দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন বুদ্ধিমানেরাই মুত্তাকি হয়। যার বুদ্ধি কম, যে বুদ্ধিটা কাজে লাগাতে পারল না, সেই আসলে তাকওয়াকে অবহেলা করলো, তাকওয়াকে ইগনোর করলো, সে মুত্তাকি হতে পারলো না যে কোনো কারণেই হোক। অতএব আমরা আপনাদেরকে বলবো যে আসুন আমরা মোত্তাকি হই। এবং আপনি দেখেছেন যে খুতবাতুল হাজার মধ্যে যে 3টা আয়াত পড়ি আমরা, ওটা কিন্তু তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তারপরে হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এবং তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধু মুত্তাকিনদের আমলই কবুল করেন। আয় লা ইয়াতাকাব্বালুল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি ছাড়া আর কারো আমল কবুল করেন না, কারণ অন্যরা কিন্তু আসলে তার যে এটিকেটস, যে নির্দেশনা ইসলাম দিয়েছে সেটাকে মেনটেন করে না। যার তাকওয়া নেই সে নির্লজ্জ এবং পাপের যে কোনো কাজ সে করতে পারে। ফলে মানে অবজারভেশনের পরে দেখা যায় যে মুত্তাকিরাই নিজেকে হেফাজতে রাখতে পারে, মুত্তাকিরাই পুণ্যের কাজটা ঠিকমতো করতে পারে, মুত্তাকিরাই পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাহলে মুত্তাকি তো আল্লাহর কাছে কবুলিয়াত পাবে, অন্যরা আসলে কবুলিয়াত পায় না।